হ্যালো মাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক, ইটস মি জাহান ফারিহা। আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকে আমি আবার এসে গেছি একটা খুব সুন্দর ব্লু গ্লিটারি ডাবল কাট ক্রিস লুক নিয়ে। সো যদি তোমরা দেখতে চাও এই লুকটা আমি কীভাবে করেছি, তাহলে অবশ্যই আমার সাথে থাকো এবং প্লিজ ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করতে ভুলবে না, এতে করে তোমরা আমার নেক্সট কোনো ভিডিও মিস করবে না। সো প্রথমে আমরা চলে যাব আমাদের আই মেকআপে। আমি প্রথমে আই মেকআপ দিয়ে স্টার্ট করছি। আমার একটা আই আমি আগে থেকে করে এসেছি যাতে কিছু সময় সেভ হয়। সো আমি প্রথমে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রঞ্জ বেশ শেডটা দিয়ে আমার এরকম একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমার আই লিডটাকে প্রাইম করে নিব। এই কালারটা আমার থেকে অনেক লাইট, দ্যাটস ওয়াই আমি এটা আমার এখন হাইলাইটেড করার জন্য অথবা আমার আই লিডে প্রাইম করার জন্য ব্যবহার করি। সো আমি এই প্যালেটটা নিয়ে নিয়েছি, আমার কাছে একটাই ব্লু কালারের প্যালেট আছে, এটা হচ্ছে ফ্যাশন মেকআপের একটা প্যালেট। সো এটা একটা ফ্রান্সের ব্র্যান্ড। সো এটা আমি প্রথমে এরকম একটা পেন্সিল ডোম শেপের একটা ব্রাশ দিয়ে আমার আমি ক্রিজে লাগাচ্ছি। সো আমাদের কাছে অনেক সময় অনেক কালার থাকে না বা আমাদের অনেকের কাছে খুব দামি পিগমেন্টেড কালার থাকে না। সো আমরা কিভাবে এটাকে পিগমেন্টেড করে তুলতে পারি সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। সো আমি প্রথমে এটা তোমরা দেখতে পারছো যে এটা কালারটা খুবই লাইট, খুবই অ্যাশি। সো এটাকে আমি কিভাবে ডিপ করি সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। সো আমি এই কালারটাকে এভাবে করে লাগালাম। এরপরে আমি একদম ডিরেক্টলি চলে যাব একটা ব্ল্যাক পেন্সিলে, মানে কাজলে। সো কাজলটা আমি আমার লিডে লাগিয়ে নিচ্ছি, ক্রিজে লাগিয়ে নিচ্ছি। কাজলটা এমন হতে হবে যে খুব সুন্দর করে গ্লাইড হয়। অনেক কাজল আছে যেগুলো ফার্ম টাইপের, একটু শক্ত টাইপের, সুন্দর করে গ্লাইড হয় না, এই ধরনের কাজল হবে না। খুব সুন্দর করে গ্লাইড হয় এই ধরনের কাজল ব্যবহার করতে হবে। সো আমি এটা দিয়ে আমার ক্রিজে একটা শেপ তৈরি করছি, একটা উইং লাইনারের মতো শেপ তৈরি করছি। আর এখন আমি আমার ব্রাশটা দিয়ে, যে ব্রাশটা আমি আমার ক্রিজে আইশ্যাডো লাগানোর জন্য ব্যবহার করেছিলাম, সেটা দিয়ে আমি এখন ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা হয়তো ভাববে যে আমি এখানে ব্ল্যাক পেন্সিল দিয়েছি, এখন হয়তো এটা অনেক কালশে হয়ে যাবে। না, এটা হবে না, কারণ আমরা এর আগে একটা ব্লু কালার অ্যাড করেছি এবং যে ব্রাশটা দিয়ে আমরা ব্লেন্ড করছি সেখানেও ব্লু কালারের সেটা রয়েছে। সো এটা খুব সুন্দর করে একটা কালার মিক্স আপ করে একটা নেভি ব্লুতে টার্ন করবে। সো এটা নর্মাল ব্লু কালার থেকে অনেক ইন্টেন্স হয়ে গেছে। সো এখন আমরা আস্তে আস্তে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি ব্ল্যাক কালারটা, যাতে স্মুথ হয়ে যায় ব্লু কালারের সাথে। এখনই তোমাকে চিন্তা করতে হবে না ব্লেন্ডিং নিয়ে, শার্পিং নিয়ে। আমরা এরপরে এরকম একটা টেপেড ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এই সেম কালারটা যেটা আমি আমার ক্রিজে লাগিয়েছি সেটা দিয়ে খুব সুন্দর করে এখন আমরা ব্লেন্ড করে দিব। এবং ব্লেন্ডিংটা আমরা যেখানে ব্ল্যাক পেন্সিলটা লাগিয়েছি সেটা সেই জায়গাতে না, একটু উপরে ব্লেন্ড করব এবং খুবই হালকা হাতে ব্লেন্ড করব। এখন আমি ডিরেক্টলি আমার কাট ক্রিজে চলে যাচ্ছি এবং এখন আমি একটা রাফ কাট ক্রিজ করব। এটা জাস্ট একটা লাইন ক্রিয়েট করব। সো এটা করার কারণ হচ্ছে আমার লিডটা একদমই ক্লিন হয়ে যাবে এবং নেক্সট টাইম আমি আবার যখন কাট ক্রিজটা করব এটা একদম নিট অ্যান্ড ক্লিন হবে। সো এটা করা যে খুব জরুরি তা না, বাট করলে ভালো, এটা করলে কাট ক্রিজটা অনেক নিট ক্লিন দেখায়। তো এখন আমি আমার মেইন কাট ক্রিজ করে নিয়েছি। যেভাবে আমি আমার কাট ক্রিজ করে থাকি, আমি প্রথমে লিড যে লিড স্পেসটা সেখানে লাগাচ্ছি এবং উপরের দিকে তাকালে একটা আমার ন্যাচারাল যে ক্রিজটা সেটা সেখানে কালারটা অ্যাড হয়ে যায়। এবং আমি এখন কাট ক্রিজটা করে নিচ্ছি এবং উপরে একটু কনসিলার লেগে গিয়েছিল, আমি এটাকে জাস্ট ঠিক করে দিচ্ছি আমার ব্রাশটা দিয়ে। এবং এখন আমি জাস্ট শার্প করে নিচ্ছি আর ব্লেন্ড করে দিচ্ছি কনসিলারটাকে। এখন আমরা ডিরেক্টলি চলে যাব আমাদের লিকুইড লাইনারে। আমি আগে কেন লিকুইড লাইনার দিচ্ছি সেটা আমি পরে বলছি, বাট প্রথমে আমরা আগে লাইনারটা লাগিয়ে নিই। লাইনারের ক্ষেত্রে বলে রাখি, তোমার ন্যাচারাল শেপ যেভাবে তোমাকে মানায় সেভাবে করে দিবে এবং উইং যেটা হবে সেটা অতটুকুই টানবে যতটুকু তুমি উপরে যে লাইনটা আমরা ক্রিয়েট করেছি, উপরে ক্রিজে যে একটা উইং লাইনার করেছি শেড দিয়ে, সেটা অনুযায়ী। এর থেকে বেশি, এর থেকে ছোটো করলে লুকটা সুন্দর হবে না। সো আমি আমার ন্যাচারাল যেভাবে আমার আইলাইনার করে থাকি সেভাবে করছি এবং উইং লাইনারটা আমি আমার উপরের যে উইংটা সেটাকে ফলো করে করেছি। সো লিকুইড লাইনারটা যে খুব একদম
শার্প এবং হতে হবে এমন কোনো কথা নেই। ভুলচুক হলে কোনো সমস্যা নেই, সেটা আমরা কনসিলার দিয়ে ঠিক করে নিচ্ছি। যেমনটা আমি এখন ভিডিওতে করছি, আমার কনসিলারটা একটু মোটা দেখাচ্ছিল, সো আমি এখন ঠিক করে নিলাম। এবং লেফট ওভার যে কনসিলারটা সেটা আমি মেসেলার ওয়াটার দিয়ে পরিষ্কার করে নিলাম। অ্যান্ড দেখো কতটা সুন্দর এবং শার্প দেখাচ্ছে লাইনারটা। সো এখন আমরা চলে যাব স্টার অফ দ্য শো। এখানে যে গ্লিটারটা আমি ব্যবহার করব, এটা হচ্ছে ফোকলোরের লুজ পিগমেন্ট, এটার শেডটা হচ্ছে 11, এটার নাম হচ্ছে ব্লু ব্রাউন। ও মাই গড, এই কালারটা এত সুন্দর, এত সুন্দর, কি বলবো। এটা জাস্ট মিক্স অফ ব্লু ব্রাউন সিলভার গোল্ডেন পিঙ্ক, মানে অনেকগুলো কালারের একটা মিক্সিং পিগমেন্ট। এখন আমি এটাকে আমার একটা খুব পাতলা একটা ব্রাশ দিয়ে এটা আমি আমার লিডে লাগিয়ে নিচ্ছি। সো আমি কেন লিকুইড লাইনারটা আগে লাগিয়েছি, কারণ আমি যদি আগে এই পিগমেন্টটা দিয়ে দিতাম, মানে লুজ পিগমেন্টটা দিয়ে দিতাম, লিকুইড লাইনারটা দিতে খুব প্রবলেম হতো, মানে আটকে আটকে যেত। সো আগে দিলে লিকুইড লাইনারটা শার্প থাকে, সুন্দর থাকে, আর লুজ পিগমেন্টটাও ঠিকঠাকভাবে বসানো যায়। সো আমি আমার আইল্যাশটাকে কার্ল করে নিচ্ছি এবং মাস্কারা দিয়ে নিচ্ছি। অ্যান্ড ল্যাশ ছাড়া এই লুকটা অসম্ভব, সো আমি ল্যাশ লাগিয়ে নিচ্ছি। এখন আমি আমার বেজ মেকআপে চলে যাব। আমার আই লুকটা মোটামুটি কমপ্লিট, নিচের যে অংশটা সেটা আমরা পরে করছি। সো আমি জাস্ট ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম এবং এক্সট্রা করে আমি আমার একটু আন্ডার আইতে লাগাচ্ছি, কারণ আমার আন্ডার আই রিসেন্টলি খুবই ড্রাই হয়ে আছে। সো আমি এটা লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি কালার কারেকশানে চলে যাচ্ছি। আমার ফেসে পিম্পলসে ডার্ক স্পট রয়েছে, সো আমি এগুলোকে কালার কারেক্ট করে নিচ্ছি। আমি এটার উপরে ফুল একটা ভিডিও বানিয়েছি কীভাবে আমি আমার কালার কারেকশান এবং ডার্ক স্পটগুলোকে হাইড করি। সো তোমরা যদি দেখতে চাও প্লিজ ডিসক্রিপশন বক্সটা চেক করো, আমি সেখানে লিংক দিয়ে দিব। সো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। একটা কথা বলে রাখি, অনেকে কালার কারেকশন ব্যবহার করার পরে পাউডার দিয়ে সেট করে, অনেকে অনেক পাউডার, বেশি পাউডার দিয়ে সেট করে ফেলে এবং এরপরে যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফাউন্ডেশন কেক আপ হয়ে যায় বা ফেটে যায়। সো আমি পাউডার ইউজ করছি না, কারণ আমার কনসিলারটা অলরেডি খুবই ম্যাট আর আমার স্কিন এত বেশি অয়েলি না। সো তোমার যদি এক্সেসিভ অয়েলি স্কিন না হয়ে থাকে তাহলে আমি বলবো যে যতটা কম পারো ততটা কম পাউডার দিয়ে সেট করো। এখন ফাউন্ডেশনে চলে যাচ্ছি, সরি আমার এই ফাউন্ডেশনটা উল্টাভাবে ধরেছি। এটা হচ্ছে সুপার স্টে, মেবলিনের সুপার স্টে 24 আওয়ার ফাউন্ডেশনটা, আর এটার সাথে মিক্স করছি এলে প্রোগালের ইয়েলো কনসিলার। লাস্ট টাইম এই কম্বোটা আমি ইউজ করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। সো সিঙ্গেল এই কালারটা আমার স্কিনে একটু নিউট্রো, একটু লাইট নিউট্রো দেখায়, বাট ইয়েলো অ্যাড করার পরে, ইয়েলো কনসিলারটা অ্যাড করার পরে এটা আরেকটু কাভারেজ দিচ্ছে এবং তার সাথে খুব সুন্দর একটা কালার হচ্ছে আমার স্কিনের সাথে। সো আমি এটাকে খুব তাড়াতাড়ি ব্লেন্ড করছি, কারণ ফাউন্ডেশনটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। সো আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। ফেসটাকে হাইলাইট করার জন্য অবশ্যই আমি হাইলাইটিং করব, আর তার জন্য ব্যবহার করছি এলএ প্রোগালের ইয়েলো কনসিলার এবং তার সাথে আমি মিক্স করব এলএ প্রোগালের একটা ক্রিমি বেশ কালার রয়েছে, কালারটা খুবই সুন্দর এবং পিচ লাইট আন্ডার টোনের। সো হাইলাইটিংয়ের জন্য এটা বেস্ট কালার। সো আমি এই দুটো মিক্স করে নিচ্ছি। এখন আমি আমার কনসিলারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা যদি কনসিলার ব্লেন্ড করতে সমস্যা হয়, অনেক সময় ইনার কর্নারে কনসিলার ব্লেন্ড করতে সমস্যা হয়, সো আমি প্রেফার করবো একটা ব্রাশ অথবা ফিঙ্গার টিপ দিয়ে তুমি খুব সুন্দর করে ব্লেন্ড করে ফেলতে পারো। ফেসটাকে সেট করে নিব, সেট করাটা ভীষণই ইম্পর্ট্যান্ট। সো আমরা ফেসটাকে খুব সুন্দর করে সেট করে নিব। এটা হচ্ছে W7 বানানা ড্রিমস লুজ পাউডার, এটা দিয়ে আমি আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। আর কীভাবে সেট করছি সেটা হয়তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি এইভাবে করে ফেসটাকে সেট করি। এক্সট্রা অনেক বেশি পাউডার নিয়ে সেট করলে স্কিন কেক আপ হয়ে যায়, সো সেটা আমি চাই না। আমি জাস্ট হাতে ডাস্ট করে নিয়েছি এবং এক্সট্রা যে লেফট ওভারটা রয়েছে সেটা দিয়ে আমি আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। অ্যাডিশনাল পাউডার দিয়ে সেট করবে না, তাহলে ফেস কেকই হয়ে যায় এবং দেখতে ভালো দেখায় না। সো এখন আমরা কন্ট্রোরিংয়ে চলে যাব ডিরেক্টলি। আমি অনেকদিন পরে কন্ট্রোরিং করছি। সো কন্ট্রোরিংয়ের জন্য আমি যে কালারটা ব্যবহার করছি সেটা আমি দেখাতে ভুলে গেছি। এটা হচ্ছে মর্ফি 35R একটা কালার। আমি এক্সট্রা কোনো কখনো কন্ট্রোর পাউডার কিনে নিই, কারণ এই কালারটা আমার জন্য একদমই পারফেক্ট। সো আমি কেনার প্রয়োজন মনে করিনি। সো এটা দিয়ে আমি আমার কন্ট্রোল করে নিচ্ছি আমার নোজে, চিকসে অ্যান্ড জ লাইনে।
আমি জলাইনে কন্ট্রোলিং করতে খুবই পছন্দ করি, আই এম অবসেস উইথ দ্যাট। কারণ জলাইনে কন্ট্রোল করলে খুব সুন্দর জলাইন দেখায় এবং তোমার ফেস একটা নতুন একটা স্ট্রাকচার মনে হয়, লাইক স্পেশালি যখন ছবি তোলা হয় ফেসটা খুব সুন্দর দেখায়। সি, আমার ফেস জলাইনটা খুবই শার্প দেখাচ্ছে, আমি ইচ্ছা করে তাকাইনি, আমি বেসিক্যালি ল্যাপটপের দিকে তাকিয়েছিলাম। সো এখন আমি আমার ফেসটাকে ব্রঞ্জ করে নেব W7 দ্য ব্রঞ্জারটা দিয়ে, একটু হেভিভাবে ব্রঞ্জ করব। সো এখন একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা একটু পিচি পিঙ্কি আন্ডারটোনের, সো খুবই অল্প পরিমাণে ব্যবহার করছি। এখন চলে যাব আমার লিপসে, এটা হচ্ছে রিভার্জ কসমেটিক্সের একটা ক্রেয়ন, সো এটা একটা নিউড কালার, কালারটা পারফেক্টলি আমার আই লুকের সাথে গিয়েছে। এখন আমরা চলে যাব হাইলাইটারে, আমি আমার হাই পয়েন্টসগুলোতে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। আন্ডারে মেকআপে চলে যাচ্ছি, আমি যে কালারটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম ব্লু কালারটা, সেটা দিয়ে আমি আমার আন্ডার আইটাকে ডিপ করে নিচ্ছি। এবং এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা একটা ব্লু পেন্সিল দিয়ে আমি আমার আন্ডার আইতে ওয়াটার লাইনে লাইন করেছিলাম, সো আমি সেটা দেখাতে আসলে ভুলে গেছি। সো দ্যাট ইজ মাই ফাইনাল লুক, আই হোপ তোমরা আমার ভিডিওটা এনজয় করেছো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা থামস আপ দিতে ভুলবে না, আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লেগেছে আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। সো আজকের জন্য এখানেই শেষ করছি, ভালো থাকো সুস্থ থাকো, এবং আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।